আমরা তো কি আর এখানে আছি ভিতরে আছে দেখানোর চেষ্টা করছি। আউটসোর্সিং এর মাধ্যমে যাদের নিয়োগ হয়েছিল তারা তাদের বেতন এবং বোনাস সহ সকল ধরনের অযৌক্তিক কাজ তারা তাদের চাকরি সরকারি করার দাবিতে তারা এখানে অবস্থান করেছে। আমরা দেখতে পাচ্ছি যে তারা স্বরাষ্ট্র উপদেষ্টা যে রয়েছে ডক্টর ইউনুস তার বাসভবনের সামনে ঘেরাও করেছে। আমরা এই মুহূর্তে দেখছি যে এখানে বিজিবি সেনাবাহিনী এবং আনসার সদস্য সহ সকল ধরনের আইন শৃঙ্খলা বাহিনীদের কঠোর অবস্থান রয়েছে। আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে এই যে সড়কটি কিন্তু এখন এই মুহূর্তে সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে আন্দোলনকারীরা। আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে এক দফা দাবি নিয়ে কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের বাসভবন ঘেরাও করেছে আন্দোলনকারীরা। তাদের একটি দফা আমরা আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে লড়াই করে বাঁচতে চাই। সরকারি দপ্তর অধিদপ্তরে দুই নিয়ম মানি না মানব না, বৈশাখী ভাতা, উৎসব ভাতা, লাঞ্চ ভাতা এবং তারা তাদের ঈদ বোনাস সহ সকল ধরনের বোনাসের দাবিতে তারা কিন্তু এই মুহূর্তে আন্দোলন করছে ডক্টর ইউনুসের বাসভবনের সামনে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে কঠোর অবস্থানে আছে সেনাবাহিনী সহ বিজিবি এবং সকল দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে ডক্টর ইউনুসের বাসভবনের সামনে কিন্তু বাসভবন ঘেরাও করেছে আন্দোলনকারীরা। তাদের এক দফা দাবি নিয়ে তারা এই আন্দোলন করছে। আমরা যতদূর আপনাদেরকে জানানোর চেষ্টা করছি তাদের দাবিটি হলো সকল বোনাস তারা সরকারি নিয়ম অনুযায়ী এবং তাদের চাকরি সরকারি করার দাবিতে তারা এখানে মানববন্ধন বা এই সমাবেশ করছে বা এই ডক্টর ইউনুসের বাসভবন ঘেরাও করছে।